পুরোপুরি প্রস্তুত ধর্মনগরের ক্রিকেট স্টেডিয়াম, এখন শুধুই অপেক্ষা তা উদ্বোধনের। এই স্টেডিয়ামকে ঘিরে খুবই খুশি স্থানীয় ক্রিকেটার সহ ক্রীড়াপ্রেমীরা, কেননা বিগত দিনে এই স্টেডিয়ামের প্রতি কারোরই কোনো দৃষ্টি ছিল না। তবে টিসিএ বর্তমান পরিচালন কমিটি রাজ্যের ক্রিকেট তথা ক্রিকেটারদের কথা মাথায় রেখে দ্রুত গতিতে গড়ে তুলল এই স্টেডিয়ামের নতুন অবয়ব। এখন অপেক্ষা সবার একটাই, স্টেডিয়ামের উদ্বোধনকে ঘিরে। উদ্বোধনের অপেক্ষায় এখন প্রহর গুনছে ধর্মনগর ক্রিকেট স্টেডিয়াম। পুরো ময়দান তৈরি, এখন শুধু 22 গজে ব্যাট বলের দৈরথ শুরু হবার পালা। স্টেডিয়ামটি একটা সময় একদমই অবহেলায় ছিল, আদতে এই মাঠে খেলা হবে কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন গোটা ধর্মনগরবাসী। কেননা বিগত দিনে এই ময়দান তো শুধুই খাঁ খাঁ করত, ক্রিকেটীয় পরিকাঠামোর ভীষণই অভাব ছিল, নামই শুধু ছিল এই ময়দানটি। বামেদের গা হেলানো মনোভাবের কারণে এতদিন অবহেলায় নিমজ্জিত ছিল এই ময়দান বলেই অভিযোগ। তবে যেই মাত্র টিসিএতে নতুন কমিটি হলো, তখন থেকেই এই ময়দানের উন্নতির কাজে হাত লাগানো হয়। টিসির সভাপতি ডক্টর মানিক সাহা এবং যুগ্ম সচিব এই স্টেডিয়াম সরেজমিনে ভিজিট করলেন বেশ কয়েকবার। ভিজিট করে তো তাদের মাথা খারাপ হয়ে যাবার মতো অবস্থা, ভীষণই বাজে অবস্থায় ছিল এই ধর্মনগর ক্রিকেট স্টেডিয়ামটি। সঙ্গে সঙ্গে টিসির সভাপতি মানিক সাহা যুগ্ম সচিব কিশোর দাসকে নির্দেশ দেন অতি দ্রুত যাতে এই মাঠের কাজে হাত লাগানো হয়। নির্দেশ মতো যুগ্ম সচিব মাঠটির কাজ দ্রুত গতিতে করার জন্য দায়িত্ব দিলেন ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব তথা টিসির অ্যাপেক্স বডির মেম্বার বাবলু দত্তকে। দায়িত্ব পেয়ে অত্যন্ত নিষ্ঠার সহিত মাঠের কাজ শুরু করান তিনি। কর্মীরাও অক্লান্ত পরিশ্রম করেন বিগত কয়েক মাস, আর সবার পরিশ্রমের ফসলই হলো এখন নবরূপে নতুন কলেবরে সেজে ওঠা ধর্মনগর ক্রিকেট স্টেডিয়াম। মাঠে সবুজ আভা দেখলে মন কেড়ে উঠবে ক্রিকেট প্রেমীদের, অথচ এই মাঠটিকে ফেলে রেখে দিয়েছিল বাম আমলে ডিসির দায়িত্বে থাকা পদের লোকেরা। তাদের কাছে তো ক্রিকেট মানেই ছিল টুপাইস কামানোর ধান্দা। তবে বর্তমানে টিসিএ যে কমিটি রয়েছে তাদের টার্গেট কিন্তু একটাই, রাজ্য ক্রিকেটের উন্নয়ন। এর লক্ষ্যে দারুণভাবে তৈরি করা হলো এই ধর্মনগরের ক্রিকেট স্টেডিয়াম। এর জন্য কৃতিত্ব অবশ্যই দিতে হয় বাবলু দত্তকেও। মাঠের কর্মীদের সঙ্গে তিনিও অক্লান্ত পরিশ্রম করেছেন এই স্টেডিয়ামটি নতুনভাবে গড়ে তুলতে, সঙ্গে ক্লাব হাউসও তৈরি করা হলো একদমই নতুন কলেবরে। একটা সময় এই ক্লাব হাউসের মধ্যে শুধু আর শুধু মাত্র নেশাখোরদের আড্ডা ছিল, যাতে পুরোপুরি ফুল স্টপ লাগিয়ে দিলেন বাবলু দত্ত। টিসির নির্দেশ অনুযায়ী তিনি করে গেলেন বিগত কয়েক মাস মাঠের কাজ, এর সুফল এবার মিলল ধর্মনগরবাসীও খুবই খুশি টিসির বর্তমান পরিচালন কমিটির কাজকর্মে। বিশেষ করে সভাপতি ডক্টর মানিক সাহা এবং যুগ্ম সচিব কিশোর দাসের ভূমিকা নিয়ে খুবই খুশি সবাই। সঙ্গে বাবলু দত্তের প্রশংসা করলেন এলাকাবাসী, কেননা তাদের উদ্যমে কিন্তু ধর্মনগরের ক্রিকেটাররা উপহার পেল এত সুন্দর একটি মাঠ। এখন সবাই অধীর অপেক্ষায় রয়েছেন এই স্টেডিয়ামের উদ্বোধনকে ঘিরে। এই নিয়ে টিসিএতে প্রায় প্রস্তুতিও হয়ে রয়েছে, এখন শুধুমাত্র নির্দিষ্ট একটা দিন ঘোষণা করবেন টিসিএর সভাপতি। প্রাপ্ত খবর এরকম যে বিসিসিআইয়ের দুজন বিখ্যাত ব্যক্তিদের উপস্থিতিতেই ধর্মনগর ক্রিকেট স্টেডিয়ামের নতুনভাবে আত্মপ্রকাশ করার ভাবনা চিন্তা রয়েছে টিসিএর। সবকিছু মিলেমিশে একটা বিষয় স্পষ্ট, অতীতের রাজ্য ক্রিকেট আর বর্তমানের রাজ্য ক্রিকেটের মধ্যে কিন্তু অনেকটাই ফারাক রয়েছে, কি বলেন আপনারা? ধর্মনগরের নবনির্মিত এই ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু এর আর এক অন্যতম উদাহরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ হ্যাঙ্গআউট।